কভেন্ট্রি ফুলতলি ইসলামিক সেন্টারের উদ্যোগে সদ্য প্রয়াত মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুর রহমান স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি নোমান রাজা জানান, মঙ্গলবার বিকেলে ফুলতলি ইসলামিক সেন্টারের চার্লস মোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় সভা। এতে সভাপতিত্ব করেন সিলসিলা ইসলামিক সোসাইটির পরিচালক জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ সাব্বির আহমেদ। এতে বক্তব্য রাখেন মরনা আবুল হাসান, গোলাম কিবরিয়া, কারি গোলাম মাহফুজ সহ আরো অনেকে। ইনতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।